পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার পুলিশ আন্তঃরাজ্য মোবাইল ফোন পাচার চক্রের প্রধান পাচারকারীকে গ্রেপ্তার করল এডিপিসি জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির এলাকা থেকে। জানা যায়, সোমবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শ্রীপুর মোড় এলাকা থেকে ইমনি ধাওড়ার বাসিন্দা 25 বছরের বিক্কি নুনিয়াকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে দুটি ব্যাগে 42টি দামি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গ্যাং মোবাইল নানা জায়গা থেকে চুরি করে, বাল্ক মোবাইল চুরি করে এখানে আসছে, এবং কালকে সেইটা যখন ম্যাচিউর করে ইনফরমেশনটা, তখন আমরা কালকে ওকে যখন অ্যাপ্রিহেন্ড করা হয় এবং অ্যাকর্ডিংলি ওকে সার্চ করার পর ওর কাছ থেকে এই যে মোবাইলগুলো উদ্ধার হয়েছে, এই মোবাইলগুলো উদ্ধার হয় এবং ওকে যখন জানতে চাওয়া হয় তখন ও বলে যে এগুলো চোরাই মোবাইল। এবং আরও ডিটেলসে পরে ওকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা যায় যে ওরা একটা গ্যাং আছে, একটা বাচ্চা আছে ওদের সাথে এবং ওর আরেক ছেলে আছে। এরা প্রচুর একটা জায়গায় ওরা ঘর ভাড়া নিয়েছে এবং নিয়ে ওই স্যারাউন্ডিংসে ওরা এই মোবাইলগুলো বাজার এবং ট্রেন এবং অন্যান্য জায়গা থেকে চুরি করছে, এবং চুরি করার পর ওরা এখানে আবার নিয়ে চলে আসে। এখানে অন্য জায়গা থেকে বর্ডারিং এরিয়া থেকে ক্রেতা আসছে চোরাই মালের যে ট্রেনে আর কি, আসার পর এখান থেকে ওরাগুলো অ্যাভারেজ 7,000-8,000 টাকা করে, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনই, প্রত্যেকটাই কস্টলি ফোন, কোনোটা 8,000, কোনোটা 9,000, কোনোটা 10,000, সেই হিসাবে ওদের হ্যান্ড ওভার করছে এবং এই ফোনগুলো পরবর্তীকালে বর্ডারিং এরিয়ায় ওদিকে চলে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা ফ্রম স্টার্টিং পয়েন্ট টু এন্ড আমরা সবই দেখছি, আন্ডার ইনভেস্টিগেশন আছে। এটা শ্রীপুর ফাঁড়ির অফিসাররা সত্যি খুব ভালো কাজ করছে, ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। এটা শ্রীপুর ফাঁড়ির আন্ডারের জায়গা থেকেই ধরা হয়েছে। হ্যাঁ, আরও ডিটেলসে পরে আমরা আবার এই যখন আমরা রিমান্ডের পরে যখন ফেরত যাই তাহলে আমরা আপনাদের জানিয়ে দিই। স্যার কত মোবাইল আছে? স্যার এই তো যা আছে আপনাদের সামনেই আছে, কাউন্টিং 42। স্যার যে ধরেছেন ওকে নাম কি? ওর নাম হচ্ছে ভিকি কুমার মিনিয়া। একজন কোথাকার বাসিন্দা? এখানকার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।